হাসনাতের কাছে যাই যে ওদেরও তো একটা দেখার পর্যবেক্ষণ আছে গণমাধ্যম শুধু হাজাদ আপনারা যখন রাজপথে নেমে আসলেন আপনারা যখন আন্দোলনে থাকলেন ক্যাম্পাসে তারপর তো আস্তে আস্তে দেশে ছড়িয়ে পড়লো সেই সময়ের একটা গণমাধ্যমের একটা ভূমিকা আছে তার আগে থেকে আপনি তো বিশ্ববিদ্যালয়ে ছিলেন রাজনীতি করেছেন বা ক্লাসে ছিলেন যেভাবেই থাকেন না কেন আপনাদের প্রজন্ম গণমাধ্যমকে কিভাবে দেখতে পেল কারণ আশ্রাব ভাইয়ার আমরা তো নব্বইয়ের আগের গণমাধ্যমকে দেখেছি এবং গণমাধ্যমে কাজ করে করে আজকে একরকমভাবে আমাদের দুজনের একরকম পর্যবেক্ষণ আছে আপনাদের প্রজন্মের কাছে জানতে চাই আসলে আমরা যেটা শিখেছি বা আমাদেরকে আমরা যেটা পড়েছি সরকার যেটি শুনতে চায় যেটা প্রকাশ করা হয় যেটা শুনতে চায় সরকার যেটি শুনতে চায় সেটি হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটি শুনতে চায় না তখন যদি সেটি প্রকাশ করা হয় তখন সেটি হচ্ছে খবর কিন্তু আমরা যে খবরটি পড়তাম এই খবরটি হচ্ছে আমরা আমরা প্রকাশ করতে পারতাম না ফেসবুকে বা বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি জানেন একটি মাইক্রোমিডিয়া হিসাবে বেশ প্রভাব বিস্তারকারী একটি ভূমিকা পালন করছে কিন্তু আমরা প্রকাশ যদি নাও করতে পারতাম কিন্তু এটি আমাদের মধ্যে আলাপ আলাপ আলোচনা হতো যে খবরগুলো আমরা দেখতে পাই সেটি হচ্ছে গণভবন প্রেসক্লাভ কোনো ধরনের খবর অর্থাৎ প্রেস রিলিজ অর্থাৎ গণভবন থেকে যা নির্ধারণ করে দেওয়া হয় সেটি হচ্ছে জাস্ট প্রচার করা হচ্ছে এখন দেখুন গণমাধ্যমের যে কে আনক্রিটিক্যালি নেওয়ার যে বিষয়টি যে কি নিব সেই জায়গাটি গণমাধ্যম সেই জায়গায় প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করেছে গত পনেরো বছর ইভেন আমাদের এই যে আন্দোলনটি হয়েছে সে আন্দোলনেও বিভিন্নভাবে একই ঘটনাকে আমরা দেখেছি যে করা হয়েছে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে এবং যিনি ভাই যেটি বললেন যে ইন্টেনশনালি কোন প্রশ্নের মূল্যমান এবং কোন প্রশ্ন কোন দিকে ইঙ্গিত করে সেটি প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায় অর্থাৎ আমাদের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে শুরুতেই টেগিং ব্লেমিং এবং ফ্রেমিং করার যে প্রবণতা সেটি কিন্তু মূলত হচ্ছে সরকার এই ফেসিস সরকার গণমাধ্যমকেই কিন্তু হাতিয়ার হিসেবে নিত কাকে ফ্রেমিং করার জন্য সরকারকেই অর্থাৎ এই যে রান্নার প্রক্রিয়াটি বা প্রসেসটি সেটি হচ্ছে কন্ট্রোল করা হতো গণভবন থেকে এবং আপনি জানেন যে এবং এটা এখন আমরা মেনে নেই এবং সব জায়গায় এটি খোলাভাবে আলোচনা হচ্ছে কিন্তু আজকে এক সপ্তাহ আগেই কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ ছিল না